আশিস, ঘরে আছিস? বড় মামি, এসো এসো বসো। সারাদিন কোথায় থাকিস বলতো? যত দিন যাচ্ছে তত দূরে সরে যাচ্ছিস, পরপর হয়ে যাচ্ছিস। কি কথা বলছো মামি, তোমাদের সাথে পর হয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেই জন্যই রোজ রোজ দেখা করতে যাওয়া হয় না। কি করে বুঝবো বল, আজ প্রায় 10 দিন বাদে তোকে দেখতে পেলাম। ঠিক আছে মামি, এবার থেকে আমি কথা দিচ্ছি, যত কাজই থাক তোমার সাথে রোজ একবার করে দেখা করে আসবো। না বাবা, অত দৌড়ে বেঁধে তোকে কিচ্ছু করতে হবে না, আমি এমনি বললাম। আসলে কি জানো তো, নতুন চাকরি, তারপর বড় মামুর এমন কিছু কাজ আছে যেগুলো মানে সকলের হাতে ছাড়া যায় না, সেজন্য সময় পাই না। জানি রে বাবা, তোকে আর তো কৈফিয়ত দিতে হবে না, যখন কাজকর্ম থাকবে না তখন একবার করে আসিস আমার ঘরে, কেমন? আচ্ছা আমি এবার থেকে ঠিক আসবো মামি, তুমি দেখো আর ভুল হবে না। এ তোর ছোট মামুর ঘরে গিয়েছিলে এর মধ্যে? না এর মধ্যে, ও ছোট মামু তো 2 দিন অফিসেও আসেনি, কিছু হয়েছে? সে কথাই তো বলতে এলাম, তোর ছোট মামুর শরীরটা কদিন থেকে ভালো যাচ্ছে না, রোজ একটু একটু করে জ্বর হচ্ছে। সে কি আমাকে তো কেউ কিছু বলেনি? অলোক জানে? হ্যাঁ, অলোক তো দেখলো সকালবেলা, বললো ঠান্ডা লেগেছে, ওষুধ টষুধ দিয়ে গেছে। হ্যাঁ কিন্তু ঠান্ডা লাগলে রোজ এরকম একটু একটু করে জ্বর আসবে কেন? এটা তো ভালো কথা না। এই জন্যই তোকে বলতে এলাম, যাতে ওষুধগুলো ঠিক মতন খায় সেটা একটু দেখিস। তাই মনোহরদা কাল রাত্রিরে গরম জল করে নিয়ে যাচ্ছিল, কি আশ্চর্য দেখো, আমি দেখতেও মানে কিছু জানতেও চাইনি। ঠিক আছে রে বাবা, অত ব্যস্ত হবার দরকার নেই, তাছাড়া তোর মামুকে তো চিনিস, হাজার অসুবিধে হলেও মুখ ফুটে কাউকে কিচ্ছু বলবে না। তুমি চিন্তা করো না মামি, আমি দেখছি কি করা যায়। এই খবরটাই দিতে এসেছিলাম। আচ্ছা মামি, খুকি কেমন আছে? অনেকদিন ওর সাথে দেখা হয়নি। আছে, ভালোই আছে। খুকি তো মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় আছে। কেন? অর্ঘর বিয়ের পর থেকে ও মেয়েকে ছেড়ে একদম নড়তে চায় না। দেখি একদিন যাব ওদের সাথে দেখা করতে, দেবলদার সাথে অনেকদিন দেখা হয়নি। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে দেখা হবে কি করে? আসলে কি জানো তো মামি, ওই মায়ের অসুখের পর থেকেই এই অভ্যেসটা হয়ে গেছিল, তখন একা একা বাড়িতে থাকতে ইচ্ছে করতো না, তাই বাইরের কিছু কাজ নিয়ে ফেলেছিলাম, আর এখন সময় পাইনি। তুমি চিন্তা করো না, আমি আজকেই ছোট মামুর সাথে দেখা করে আসবো। আচ্ছা রে বাবা, আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ মামি। শুধু শুধু ক্লাসটা বাঙ্ক করি, দেখ ভালো লাগছে? ভালো লাগছে না মানে, সামনে পরীক্ষা, ইম্পর্টেন্ট সব নোটস দিচ্ছে, তুই হিমসিক্যালি ক্লাসটা বাঙ্ক করি? দেখ তোর পড়াশোনা করছিস ভালো রেজাল্ট করার জন্য, তাই নোটস নিবি। আমার পাস করলেই হলো, কোনো প্রবলেম নেই। ও তা তুই হঠাৎ কেন খারাপ রেজাল্ট করার জন্য এত উঠে পড়ে লেগেছিস? আমি কি হয়েছে কি? কিছুই না, ভালো নেই। মা যে কবে বাড়িতে থাকবে, বাবা যে কবে থাকবে না, কোনো ঠিক নেই। এই একা পড়ো আর এই একা থাকো, রিয়েলি ইরিটেটিং। দেখ তোর তো ছোটবেলা থেকে এরকম, এতদিনে তো তোর অভ্যেস হয়ে গিয়ে থাকার কথা না? যে কথাগুলো শুনলে আমার তো ইরিটেশন হয় না? আচ্ছা একা থাকাটা কি অভ্যেসে দাঁড়ায়? উপায় থাকে না বলেই থাকতে হয় বিয়া। হ্যাঁ আমি না তোর ব্যাপারটা ফিল করতে পারছি, তুই রাগ করিস না আমার উপর। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট এর মধ্যেও তোকে তো পরীক্ষাটা দিতে হবে না? পাস করেও বা কি হবে, ওই আবার পড়ব? হ্যাঁ আই শোন, তোর এর মধ্যে ছোটদার সাথে দেখা হয়েছে? না দেখা হয়নি। অবশ্য জানিস একদিন তোদের বাড়ি গেছিলাম, মানে সঙ্গীতের বাড়ি গেছিলাম, আন্টি বলল ওনাকে কোথায় বেরিয়েছে, তারপর আর দেখা হয়। আসলে ছোটদা আমাদের বাড়ির মধ্যে এত ডিফারেন্ট না, ও জানিস তো কখনো কোনো জিনিসের টেপতে যায় না, আর এর জন্য যে ও কত বকুনি খেয়েছে মামু আর মামির কাছে তার কোনো শেষ নেই। জানিস আমাকে অ্যাভয়েড করছে। কি করে জানলি তুই?
এসব ব্যাপারে আমার একটা ইনস্টিংক্ট কাজ করে। ইন দ্যাট কেস তুই ওর সাথে কেন মিশছিস? আই ডোন্ট নো, কান্ট ইগনোর হিম, কান্ট। শোন, আমি তোকে বলছি শুধু শুধু ইমোশনালি ইনভলভড হোস না, তুই কিন্তু কষ্ট পাবি। থাক না, এসব কথা ছাড়, অন্য কথা। তোকে আমি এতদিন বলিনি, কিন্তু আজকে তোকে একটা কথা বলছি। আমার এক বান্ধবী ছিল ঈশিতা, আই ডোন্ট নো হাউ ছোটদার সাথে ওর দেখা হয়ে গিয়েছিল। তারপরে কি হয়েছিল জানিস? এমন একটা সিচুয়েশন হয়েছিল যে শি কমপ্লিটলি হ্যাড টু ডিস্ট্রয় হার স্টাডিজ। ফাইনালি ওর বাবা একটা ট্রান্সফার নিয়ে চলে যায়। সম্বিত ভীষণ ইনডিফারেন্ট না? সব ব্যাপারে নয়, তবে ওই যে তোকে বললাম ডিপলি কখনো ইনভলভ হয় না কোনো ব্যাপারে। আমি আর সম্বিতের সঙ্গে দেখা করবো না, নেভার। সেটা কিন্তু বেস্ট ডিসিশন, বিলিভ মি। তুই যদি পারিস তাহলে তাই কর। দেখো হাত না কাটে। ও বাবা, এতক্ষণে মোটে দুটো কেটেছো? আমার ভয় করছে ঠাম্মা। ভয়ের কি আছে, হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো, আরে মেয়েদের সব কাজ শিখে রাখা ভালো, একদিনে কি হবে? কিন্তু কখন কি কাজে লেগে যায়? আমি এগুলো না ঠিক করতে জানি না। হবে হবে, পারবো ঠাম্মা। পারবে বলছি তো, দেখো আস্তে আস্তে ঠিক করো, পারবে, ঠিক পারবে, একদিনে হবে না। থামন, আজকে পিসিমুনি আসার কথা আছে না, কখন আসবেন? হ্যাঁ আসবে তো বলছিল, দুপুরের দিকেই হয়তো আসবে। বৌমণি, তোমাকে একটা কথা বলবো। কি কথা থামন? তোমার পিসিমা তোমার দাদানের খুব আদরের মেয়ে, খুব অভিমানী, আমাকেও তাকে খুব খুশি রাখতে হয়। কিন্তু উনি কিসে খুশি হন সেসব তো আমি জানি না ঠাম্মা। না সেরকম কিছু নয়, মানে সবাই তাকে যত্ন আত্তি করছে, তার দিকে মন দিচ্ছে, তাতেই যথেষ্ট। আচ্ছা ঠাম্মা, উনি যদি আমাকে দেখলে, মানে আমি জল টল দিলে কিছু যদি মনে করেন, মানে যদি ভাবেন যে বাড়াবাড়ি করছি? দেখো বৌমণি, একটা কথা সব সময় মনে রেখো, সংসারে সবাইকে তুমি হয়তো সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু এমন কোনো কাজ করো না যাতে সে অসন্তুষ্ট হয়, তাহলেই দেখবে সব দিক বজায় থাকবে, বুঝেছ? বুঝেছি ঠাম। খুকি মানে তোমার পিসিমা, জানো তো আচারের ভীষণ ভক্ত, ওর জন্য আমাকে আচার কাসুন্দি সব তৈরি করে রাখতে হয়, আর ছোটবেলায় তো আচার ছাড়াও ভাতই খেত না। আচ্ছা পিয়াও খুব আচার ভালোবাসে না ঠাম্মা? তুমি কি করে জানলে? ওই যে একদিন আমার সঙ্গে গল্প করতে করতে বলছিল। ঠাম্মা, পিয়া বলছিল ও চাকরি করতে চায়, মানে ভালো কোনো চাকরি। চাকরি? ওর দাদান শুনলে খুব বকুনি খাবে। আরে সত্যি কথা, মানে যাদের অভাব আছে তারাই তো চাকরি করে, ওর কিসের অভাব বলো? না না, অভাবের জন্য নয় ঠামাম, অভাবের জন্য চাকরি করতে চাইছে না। আসলে ও এত দূর লেখাপড়া করলো, নিজের চেষ্টায় ভালো রেজাল্ট করলো, সেটা কি ও নিজের জীবনে কাজে লাগাতে চায়? সে যদি ওর বাবা মা মত দেয়, যতদিন বিয়ে না হয় করুক চাকরি, কিন্তু বিয়ে হলে সংসারটা আগে দেখবে। তাহলে ঠামাম আমি ওকে বলবো যে আপনার মত আছে। কাকে? বিয়াকে? না 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 না, একদম না, একদম মত দিইনি আমি, তাহলে ওর মা বাবাকে একেবারে পাগল করে ছাড়বে, একেবারে বলবে না। আচ্ছা বলবো না। নিজেদের সংসারের ব্যাপার নিজেদেরই বোঝা ভালো। খুকি, সংসারে আমি বা তোমার দাদান
যদি নাক গলাই সেটা কি ভালো দেখাবে? আমি তো আবার ছেলেদের জন্য কিছু বলি না, ওরা যদি কিছু জানতে চায় তখন সেটা ভালো মন্দ বুঝিয়ে দিই। সেটা আমি এই কমাসেই বুঝতে পেরেছি ঠাম্মা। এখনো তোমার শাশুড়ি সব সময় আমার মুখের দিকে তাকিয়ে থাকে, মা যা বলবেন সেটাই হবে। হ্যাঁ, মা সেদিন বলছিলেন যে যতদিন ঠাম্মা আছেন ততদিন সব অনুমতি তার কাছ থেকেই নিতে হবে। উনি যে বিষয়ে অনুমতি দেবেন জানবে তাতে আমারও অনুমতি আছে। তোমার শাশুড়ির মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়েছিলাম বলে আমার সংসারে কোনোদিন অশান্তি হয়নি। তার যে কত ধৈর্য কত সহ্য আমি ছাড়া কেউ জানে না। পারো তো তার মতো হবার চেষ্টা করো, বুঝেছ? আমি সারা জীবন চেষ্টা করব ঠাম্মা। আপনাকে আমি কথা দিচ্ছি। এই উকি দিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে না, এসো। না না, পালাচ্ছি না, দেখছিলাম তুমি ঘরে আছো কিনা। ঘরে থাকবো না তো যাবো কোথায় ভাই? যে কয়েদখানা এনে তোমার দাদা পুড়েছে। এই আমার বাপের বাড়ি নিন্দে করছো, তা আবার আমারই সামনে? ও সত্যি তো, খুব ভুল হয়ে গেছে নন্দিনী ঠাকুরুন। সত্যি গো, সারাদিন এই ঘরটার মধ্যে বন্দি হয়ে থাকা, আমার বেলা তবু ছাটটার আছে, তোমাদের বেলা তো কিছুই নেই। সে কথা ভেবে এখন আর লাভ নেই গো। তুমি ঠাকুরজি একটা কথা বলি, ঘর থেকে যখন বাইরে বেরোই না কিরকম জল ছাড়া মাছের মতো ছটফট ছটফট করি, যতক্ষণ না ঘরে আসছি শান্তি নেই, যেই মুহূর্তে ঘরে ঢুকলাম মনে হয় সব শান্তি। এই শোনো, অর্ঘর বউ কেমন হলো গো? এ কথাটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো ঠাকুরজি? মায়ের কাছ থেকে জেনে নাও না। ও, তার মানে ঠিক সুবিধের হয়নি তাই তো? না না, সে কথা আমি বলছি না, তাছাড়া সে কথা বলার মতো কিছু হয়নি, মিথ্যে কথা কেন বলবো ভাই? দেখলাম তো চোখ নাক তো তেমন নয়, বড্ড সাদা মাটা। মেয়েটা নিজেই তো সাদা মাটা, কেনই বা হবে না? অবশ্য এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না, আমার তো একটু ইচ্ছে ছিল না মা ওইসব করুক, কিন্তু তোমাদের নন্দাই বললো মার উপর কোনো কথা বলতে চেও না, ব্যাস। নন্দায়ের নামে একটা কথা বলো না তো, আজ পর্যন্ত ঠাকুর জামাই যা কিছু করেছেন সব তোমার ভালোর জন্য। সেটা তো আমিও মানি, অবশ্য না মানলে কি রক্ষে আছে? থাকবে তো আজ? ওই ওই রকম, সন্ধ্যেবেলা এসে নিয়ে যাবে। এই দুর্বাকে ডেকে পাঠাবো? কেন? না বাপু, ওকে নিয়ে আমি বাড়াবাড়ি করতে পারবো না। কোথায় ভেবেছিলাম অর্ঘর বিয়েতে কত হইচই হুল্লোড় করব, তা না, ওরা এক ঘটি জল ঢেলে দিল। আরে বাবা, তোমার তো আরো ভাইপো ভাইজি আছে, তাদের বিয়েতে না হয় হইচই করো। ঠিক আছে, তুমি সবুকে আগে থাকতে বলে রেখো। অবশ্য নিজের মেয়ে কি করে দেখি। আমার তো এখন থেকে ভীষণ ভয় ভয় করছে জানো ঠাকুরজি, সবুটা তো এখনো পাশই করলো না। তাও তো তুমি মেয়ের মা হওনি, মেয়ের মা হলে বুঝতে। এ বৌদি, মা কি মার ঘরে একাই আছে? দুর্বা আছে। ও, এখন থেকে মার মন পাওয়ার চেষ্টা করছে? না না, তা কেন, মাই তোকে ডেকে পাঠান এবারের নিয়ম কানুন কাজকর্ম এসব শেখাবার জন্য। সত্যি বটে, মা পারেও। যাই বলো বাবু, আমার তো অর্ঘর বউকে একটুও পছন্দ হয়নি। যারা বিয়ে করেছে তাদের পছন্দ হলেই হলো, তোমার আমার পছন্দ অপছন্দে কি যায় আসে গো। মেজ বৌদি, সেজো আর ছোটকে ডেকে পাঠাও না, আড্ডা মারি সবাই মিলে। না গো, এক্ষুনি সেটা ঠিক হবে না, তুমি এসেছো এখনো মায়ের সঙ্গে দেখা করোনি, যাও আগে মার সঙ্গে দেখা করে এসো। বলছো? হ্যাঁ হ্যাঁ, যাও না। ঠিক আছে, যাই তবে। একদিন না একদিন নতুন বউকে তো মানিয়ে নিতে হবেই। যাই, কি বলো? যাও।
এসো এসো, কেমন আছো স্বপ্নেন্দু? ভালো, তুমি কেমন আছো? এই তো বসো। আজ তো চেহারা তো একটু ভদ্রলোকের মতো লাগছে। অন্যদিন তোমার ওদিকে সবকিছু সেটেল হলো? আমাকে পরের মাসে আরেকবার যেতে হবে। টাকা পয়সাগুলো ফিক্স করে দিও, তোমার তো এখন সামনে অনেক খরচপত্র। তা ঠিক, তোমরা তো আছো, বলে দিও আমি কিভাবে কি করব। সে তো আমরা করবই, তোকে বলতে হবে নাকি? নে খা। হ্যাঁ খাচ্ছি। স্বপ্নেন্দু, তুমি কিন্তু মোটা হয়েছো আগের থেকে একটু। আরো হয়েছিলাম, এখন তো তাও জিমে গিয়ে খানিকটা কমিয়ে ফেলেছি। আচ্ছা প্রীতি, তুই কি সেই দুবছর আগের কথা বলছিস নাকি? মনে আছে তখন তখন তো রীতিমতো রোগা ছিল, পাঞ্জাবি পরলে কিরকম হাড় বেরিয়ে থাকতো। না এখন বেশ অধ্যাপক অধ্যাপক লাগছে দেখতে, কিন্তু ভালো লাগছে। থ্যাংকস। হ্যাঁ রঞ্জু, তোদের বিয়েও আড়াই বছর হয়ে গেল না? হুম, সামনের মাসে আড়াই বছর হবে। সত্যি সময় কিভাবে কেটে যায় না রে, মনে হয় এই তো সেদিন আমরা দুজনে কলেজ যেতাম, আমার বিয়ে হয়ে গেল, তুই এমএ করলি, তোরও বিয়ে হয়ে গেল, মানে দেখতে দেখতে বছর কেটে গেল না রে। যা বলেছিস। এই জানিস, এই দাঁড়া স্যালাড দিই, সেদিন কলেজে দেবতর সাথে দেখা হলো রাস্তায়, মনে আছে তোমাকে? কি করছে রে এখন? চাকরি করছে বললো, কিন্তু দেখতে অন্যরকম হয়ে গেছে, বিয়ে করেছে বললো। নাও স্যালাড নাও। তোর কথা জানে? জানতো না, আমি বললাম, শুনে মনে হয় সরি সরি বলতে লাগলো, খুব শক্ট হয়েছে। সে তো হওয়ারই কথা, এরকম একটা ঘটনা এখনো তো বিশ্বাসই হতে চায় না। আমার শুধু একটাই ভাবনা হয় রে, যখন আমি আবার নতুন করে বাঁচতে চাইব, আমার বেবিটা হবে, আবার কোনো ঝড় আসবে না তো রে, বাকি জীবনটা আমি শান্তিতে থাকতে পারবো তো? তোকে বলেছি না এসব উল্টো পাল্টা ভেবে ভেবে মাথা খারাপ করবি না? ভাবনাগুলো ঘুরে ফিরে আসে রে রঞ্জু, তখন এমন অস্থির লাগে না, এরকম পাগল পাগল লাগে রে। প্রীতি, তোমার কোনো আত্মীয় স্বজন কি এখানে এসে থাকতে বল? এভাবে তো চলতে পারে না। ভেবো না, কিছুদিন হয়তো এমন যাবে, তারপর তারপর অভ্যেস হয়ে যাবে। তাছাড়া তবু তুই তো শাশুড়িকে আসতে বল। পাগল হয়েছিস জীবনে?